আসসালামু আলাইকুম আমি দেশের কিছু এলাকাতে নিম্ন আদালত অর্থাৎ জেলার যে আদালতগুলো আছে কিছু এলাকাতে সেখানে ঘেরাও হয়েছে এই ধরনের ডিস্টার্বিং খবর পেয়েছি তো আমি যারা আন্দোলনকারী ছাত্র জনতা ভাই আছে তাদের কাছে আমি একটা অনুরোধ করব কোন অবস্থাতেই জেলার কোনো আদালত আদালতে কোনো ধ্বংসযোগ্য বা নাশকতামূলক কাজ করবেন না এবং সেখানে ঘেরাও করারও প্রয়োজন নাই আমি যতদূর জানি আমি আপনাদের কনফার্ম করছি ছাত্র জনতার পক্ষ থেকে যেই প্রত্যাশাটা ছিল সেটা হচ্ছে উচ্চ আদালতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য কিছু জাজের পদত্যাগের ব্যাপারে নিম্ন আদালতের ব্যাপারে তাদের কোনো কর্মসূচি নাই এবং এটা ভুল করে বা না জেনে কেউ বলে দিতে পারে কিন্তু আমি আপনাদের কনফার্ম করছি এই ধরনের কোনো কর্মসূচি অ্যাটলিস্ট আপাতত নাই আপনারা কোনো অবস্থাতেই নিম্ন আদালতের কোন রকম ক্ষতি করবেন না এই সমস্ত এত কিছু এই পরিস্থিতির মধ্যেও তারা কাজ করে তারা আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন অতীতে যে ভুল ভ্রান্তি কিছু জায়গায় হয়েছে সেটার থেকে তারা বের হয়ে আসবেন এবং সেটা তারা আমি আমি আপনাদেরকে আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে বলছি সেরকম নিশ্চয়তা তারা দিয়েছেন এবং আপনারা যে কোনো মূল্যে আমাদের এই আদালত ব্যবস্থাকে নিম্ন আদালতে যারা বিচারক আছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন ভবনে নিরাপত্তার ব্যবস্থা করবেন যারা উশৃঙ্খল জনতা আছে তাদেরকে বুঝিয়ে শান্ত করবেন আপনারা প্লিজ আমার এই আহ্বান শুনবেন এবং সবাইকে এটা জানাবেন ধন্যবাদ সবাইকে